আমরা মনে করি এই ধরনের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় জনগণের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘকে যে ডেলিগেশনের তালিকা প্রদান করে সেখানে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। বাংলাদেশের অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতাদের একজন বেনজির আহমেদকে এই তালিকাভুক্ত করে সরকার এইসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা প্রদান করার চেষ্টা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা প্রদান করায় উক্ত পুলিশ কর্মকর্তা জাতিসংঘের এই নির্দিষ্ট সম্মেলন ব্যতীত অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতিসংঘের 1947 অর্থাৎ 1947 চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনো ব্যক্তি শুধুমাত্র জাতিসংঘের সুনির্দিষ্ট উক্ত সম্মেলনে যোগ দিতে পারবেন এবং তার অবস্থান সীমিত থাকবে জাতিসংঘের প্রাঙ্গণে। আমরা মনে করি এই ধরনের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকারের এই ধরনের দায় দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেও ঝুঁকি ফেলেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের প্রায় সকল গণতান্ত্রিক দল এই সরকারের হিংস্র আচরণ নিয়ে কথা বলে আসছি। ইতিমধ্যেই আমাদের দেশের অসংখ্য নেতাকর্মীকে এ সরকার গুম করেছে, ক্রস ফায়ারে হত্যা করেছে, বিনা বিচারে গ্রেফতার করে নির্যাতন করেছে। দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, মিটিং মিছিল করার কোনো অধিকার নেই, বিনা অনুমতিতে এমনকি কোনো সমাবেশ পর্যন্ত করতে দেয় না। গণমাধ্যমগুলির ওপর একটা সেলফ সেন্সরশিপে বাধ্য করা হয়েছে গণমাধ্যমগুলিকে। সেরকম প্রেক্ষিতে দেশের মানুষের কথা কর্ণপাত করা তো দূরে থাকুক, এমনকি জাতিসংঘের মতো বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী সংস্থার পক্ষ থেকেও বারবার উদ্বেগ ব্যক্ত করা হলেও তারা তোয়াক্কা করছে না। হত্যা গুম খুন তারা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে তার চিহ্নিত করেছে, যারা ক্ষমতাসীনদের পক্ষ থেকে এইসব মানবাধিকার বিরোধী অপতৎপরতা চালাচ্ছে। এবং সেই অভিযোগেই আমাদের দেশের প্রতিষ্ঠান র্যাবের ওপর এবং র্যাব ও পুলিশের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা এই পর্যন্তই থাকবে, তারপর সর্বশেষ এই ধরনের পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবেই দেশের মানুষ আশা করেছিল এই সরকারের বোধোদয় হতে পারে, কিন্তু আমরা অবাক বিস্ময় ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম জাতিসংঘের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত এই অপরাধীকে প্রতিনিধি দলে যুক্ত করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করল যে তারা তাদের হিংস্র মানবতা বিরোধী অপতৎপরতা চালিয়ে যাবে এবং বিশ্ববিবেক ও মতামতকে তোয়াক্কা না করে। ইতিমধ্যে ভোলায় গুলি করে দুইজনকে হত্যা, ঢাকা ও কুমিল্লায় পুলিশের হেফাজতে দুইজনের মৃত্যু, সারা দেশে জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রতিবাদে বিএনপির চলমান আন্দোলনে পুলিশ ও সরকারি দলের হামলাতে এটাই প্রতীয়মান হয় যে এই সরকারের এই অপরিণামদর্শী ফ্যাসিবাদী সিদ্ধান্তের দায় দায়িত্ব কেবল সরকারকেই বহন করতে হবে। সত্য ন্যায়ের পথে জনগণের বিজয় অনিবার্য।